এক্সট্রা টাইম। সত্যি জীবন গড়ে দেয়। উত্তেজনার পারদ চড়ছে, ডার্বির টিকিটের জন্য হাহাকার শুরু, ফ্যান পেজ আর কিছু সংবাদ মাধ্যমে ভুয়ো খবর, আর তার জেরেই মঙ্গলবার সকাল থেকেই IFA অফিস এবং ইস্টবেঙ্গলের সামনে সমর্থকদের ভিড়। উদ্দেশ্য, ডার্বির টিকিট কেনা। বেলা বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে ভিড়ও। এদিন IFA এবং লাল হলুদ তাবু কোথাও বিক্রি হচ্ছিল না 2রা সেপ্টেম্বরের ডার্বির টিকিট। অথচ ভুয়ো খবরের জেরে বিভ্রান্তি ছড়ায় সাধারণ মানুষের মধ্যে। টিকিটের আশায় সুদূর আসানসোল সুন্দরবন থেকেও আসেন দুই ক্লাবের সমর্থকরা। কবে থেকে দেওয়া হবে টিকিট, ক্লাবের থেকে স্পষ্ট কিছু না বলাতেই বিপত্তি। অথচ আমাদের ফেসবুকে বলুন, খবরে বলুন, পেপারে বলুন, আনন্দবাজার পত্রিকা, বর্তমান এসবে দেখানো হয়েছে যে আজকে আমাদের টিকিট দেওয়ার কথা, কিন্তু আজকে আমরা এসে দেখছি টিকিট পাচ্ছি না। তারপরে আবার এদিকে বর্তমানের ওয়েবসাইটে পাচ্ছি যে আবার বর্তমানের নিউজ পেপারে দেখছি আবার বুধবার দিন টিকিট দেবে, আবার এনারা বলছে বৃহস্পতিবার দিন টিকিট দেবে। তো কোনটা ঠিক এটা আমরা কী করবো? আমরা যদি কালকে আসি কালকেও টিকিট পাবো না। পরে অবশ্য IFA সচিব উৎপল গাঙ্গুলি জানিয়েছেন বৃহস্পতিবার থেকে বিক্রি হবে ডার্বির টিকিট। ইস্টবেঙ্গল মোহনবাগান IFA অফিস এবং যুবভারতীর 4 নম্বর গেট থেকে সকাল 10:30 থেকে 7:30 অবধি টিকিট মিলবে। আর IFA কোষাধ্যক্ষ কৃষ্ণেন্দু ব্যানার্জি এদিন IFA-তে আসা সমর্থকদের নাম ফোন নাম্বার লিখে জানিয়েছেন টিকিট বিক্রি শুরু হলেই তাদের টিকিট রেখে দেওয়া হবে। IFA কোনো বিজ্ঞপ্তি দেয়নি, একটা কোন থার্ড পার্টি বিজ্ঞপ্তি দেখে IFA কেন এই বিক্ষোভে? আমি হলে কথাই বলতাম, এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।